খোল, দেখ দেখ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো চলো আজকে দিনটা শুরু করি। আর এখন হচ্ছে সময় 9:25 হয়ে গেছে, তো এই জাস্ট উঠলাম। অ্যাকচুয়ালি ওর জন্য আমি অনেকবার উঠেও ছিলাম রাত্রিবেলা এই জন্যে। আর এই যে আমি উঠে গেছি, ওকে স্নান করাবো এখন গরম জল দিয়ে। আর যে তার মাসি, এই যে চলো তোমরা এখান থেকে এনজয় করতে থাকো শেষ পর্যন্ত ব্লগটা। আর ওকে স্নান করিয়ে তা আমি ব্রেকফাস্ট করবো। আজকে হচ্ছে সোমবার, তো চলো দেখো তোমাদের দিকে তাকিয়ে আছে। কোল দেখ, দেখছিস? মর্নিং মামা, বলো গুড মর্নিং। মামা বলো গুড মর্নিং। হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আমি খেয়েও নিয়েছি। আর আমাদের এখানে হালকা হালকা ঠান্ডাও আছে। ঠান্ডা হয়ে গেছে। কি বিবির সাথে শুয়ে থাকলে হবে? হবে বিবির সাথে শুয়ে থাকলে একদম হবে। হ্যালো এভরিওয়ান, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আমি দুধ রুটি খেয়েছি, আর এই যে কোয়েল ভাত খেয়েছে, আর এই যে আমার মেয়ে শুয়ে আছে। তুই কি দেখিস বাবা, তুই কি বুঝিস এগুলো? দেখ তাকাচ্ছে, ওই তাকাচ্ছে। লাগুই তো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এই যে মেয়ে এখন ঘুমোচ্ছে, জাস্ট একটু আগে ঘুম পাড়ালাম। আর আজকে বিছানা তোলা হয়নি, কেননা উঠেই আর কি ওকে নিয়ে বেরিয়ে গেছিলাম। তো এখন একটু ভাবছি যে গুছিয়ে দেবো। আর কোয়েল দিকে রান্না করছে ডিমের ঝোল, মানে এখনও আসেনি, দুটো বাজেনি। ও সরি, এখন বাসন মাজছে কোয়েল, এই যে আর ডিমের ঝোল হচ্ছে। বাঁধাকপি হয়েছে, আমরলি শাকের টক হয়েছে। আর আজকে একটু ভাবছিলাম বগুড়ায় যাবো, জানি না হবে কিনা। যদি ডোনা চলে আসে তাহলে হবে, নাহলে হবে না। আর এই যে আমাদের না হওয়ার চান্সেস খুব বেশি, তাই কারণ মায়ের শরীর ভালো নেই। কল আপনি বাসন ধরে আমাকে দেখ, জল পরে পরে রান্না করে সেই চেয়ারটায়। হুম, ঠিক করতে হবে, কোনোদিন একদিন ঠিক করতে হবে, কোনোদিন একদিন যাবে, পয়সা হবে। এই যে কোয়েল এখন বাসন টাসন মারছে, বাসন একটা একটা করে মারছে, কারণ ওখানে সাইডে কোনো জায়গা নেই, আমাদের সাইডে একটু জায়গা নেই। আমরা এবার তো খই খেলাম, নাড়ু খেলাম, আর লাড্ডু খেলাম। চলো কোয়েল বাসন মাজুক, আমি তোমাদের একটু রান্নাটা দেখিয়ে দিই। অনেকদিন পরে ডিমের ঝোল খাবো, বাড়িতে প্রায় হয়, মানে আমাদের এই বাড়িতে, কিন্তু আমি ওখানে থাকি ডিমের ঝোলটা খুব কম হয়, খুবই কম। ম্যাক্সিমামই মাছ মাংস এগুলোই হয় বা সবজি হয়ে যায়। ডিমের কথাটা ভুলেই যায় যে ডিমের একটা ঝোল হয় সত্যিরে, তাই না? অনেকবার তো চলে গেছে, অনেক মানে ডিউটি ডিউটি করছে সে। আর এই যে কোয়েল বাসন মারছে, চলো বিছানাটা তুলে নিই। আমাদের বাগানে বসে আছে মাছ রাঙা সি, গাইস দেখতেই পাচ্ছ, কিন্তু চুপচাপ ওখানে বসে রয়েছে অনেকটা টাইম ধরে। মাছ রাঙা, মাছ রাঙা, তুমি কি মাছ খাবে? তাহলে মাছ ভেজে দেবো। কালকে এখানে পরিষ্কার করে ঠাকুরদার ওখানে একটু খাবার দেওয়া হয়েছিল।
আর এই হচ্ছে আমার এরিকা গাছ, দেখতেই পাচ্ছো সুন্দর হয়েছে দুপাশে দুটো। আর পাখিটা এখনো কিন্তু কনস্ট্যান্ট বসেই আছে। কলা গাছ আছে আমাদের এখানে, অনেক রকমেরই গাছ আছে। পাখিরা দেখো এখনো ওই ডালটাতেই। উড়লো, কিছু একটা ধরলো। আজকে আমি নিয়ে নিয়েছি ভাত, বাঁধাকপির ঘন্ট আর এখানে ডিমের ঝোল, বাট অনেকগুলো আরও দরকারি রয়েছে সেগুলো খাইনি। তার মধ্যে এই যে এখানে একটা রয়েছে দেখছো মিক্স ভেজ, আর এই ঘরে আরও টক টক কিক সব রয়েছে, সেগুলো খাবো না আমি, চলো এটা খেয়ে নিই। এগুলো কার কার গল্প, কি কি গল্প, কি হয়েছে? এই হচ্ছে আমাদের ঘরের ঠাকুর, এখানে আমি পুজো দিতাম গোলা ধানের গোলা, আর এখানে হচ্ছে গণেশ আর লক্ষ্মী। না রে, আর এটা হচ্ছে এই ঠাকুরের কালকে পুজো হয়েছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের, এই যে ঘট পাতা। আর আমাদের লক্ষ্মী মাকে তোমাদেরকে দেখানোই হয়নি ভালো করে, তাই দেখাচ্ছি, সুন্দর করে ডেকোরেশন করা। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি একটু হাট করতে, মানে বাজারে, প্রতিদিন মা যায়। এই যে নিয়ে নিয়েছি বাজারের দুটো ব্যাগ, একটা স্টাইলিশ একটা এমনি স্টাইলিশ স্টাইলিশ। তো চলো, আমি অনেক বছর পরে যাচ্ছি বাজারে আজকে, অনেক বছর মানে অনেক দিন, কাকির মানে বাজার হয়ে গেছে, কাকি অনেকক্ষণ আগে বাজার করে করতে গেছিল। তো চলো আমরা যাচ্ছি এখন বাজারে, ঠেলা দিয়ে যাচ্ছি, যাবো তোর ঠেলা দেওয়ার একটা। ওই দেখ হেলাঞ্চা শাক, ওটা কি শাক দেখি, কলমি, কয়েল। আমরা বাজারে এসেছি হাট করতে, লঙ্কা। আমাদের এখানে কি সুন্দর বাজার বসে, কত রকমের সবজি। হ্যাঁ না কোয়েল, হ্যাঁ লাউনে, এইটা এইটা ভালো হবে না, এই যে সাদাটা পনেরো টাকা দুটো নিয়ে নিত, অত বড় নিস না, পনেরো টাকা বলছে। কোন লাউটা ভালো, এইটা না ওইটা, দাদা দেখে নে, না দিইনি, নাকি দিতে পারেন, সবুজে আছে, সবুজে আছে, এগুলো কচি, ওই দেখো ওইটা কচি ছিল, আমাদের বাজার টাজার হয়ে গেছে, হ্যাঁ আমাদের বাজার চলে হয়ে গেছে। এই যে কোয়েলের হাতে একটা বাজার আছে, কোয়েল কই, এই যে কোয়েল, এইখানে উঠলে ভালো হতো না, কি ব্যথা, এছাড়াও বাতের ব্যথা। সাইকেলে আজকে অনেক বছর পরে যে কোয়েল সাইকেলে যাচ্ছে, না না দোষ নেই, আমি তার আগে লাফিয়ে নেমে যাবো, সেরা ব্যাপার কিন্তু। কোয়েল জিলাপি, জিলাপি কোয়েল টাকা, তুই যে রাস্তা করে নেই না,
হ্যালো এভরিওয়ান, এই যে চলে এসেছি ঘরে, আমাদের কাজ বাজ হয়ে গেছে, সব কিছু নিয়েই চলে এসেছি। এখন আমার মেয়েটা ওই যে খেতে পাইনি, না খেয়ে ঘুমাচ্ছে এখন, তো চলো চটপট ফ্রেশ হই, দেন ওকে খাওয়াবো। গেছিলাম তো টেলারের দোকানে সাইকেল নিয়ে, তো কাকিমা কাটিয়ে কাটিয়ে দিয়েছে, নিয়েও এসছে মনে হয়, কোয়েল তো বললো নিয়ে এসছে, বাট কোথায় রেখেছে কে জানি। আমার লেহেঙ্গার ব্লাউজটা কাটালাম, জানি না কোথায় রেখেছে, যাই হোক চলো। ও এখানে চুড়িদারটাও কাটিয়ে দিয়েছে। চোরনে বুলায়া মেরি মা কো লেকে চলো, হে বুড়বুড়ি কাটতে যাচ্ছে, দেখ। হ্যাঁ আমি দেখলাম, আজকে থেকেই দেখলাম এটা। আমি বলছি এই চল কথা বলি, তা কথা না বলে গাড়ি চালাচ্ছে বাবা। তুমি গাড়ি চালাচ্ছো বাবা, ঠিক আছে। মিমিও উঠে গেল ঘুম থেকে, মিমি একটু ঘুম থেকে, ওফ কি দিল ভাই রে, না থুতু উঠা না, শরীর খারাপ হবে, শোনো মা করে না বাবা, না একদম করে না মাম্মা। দেখি তো বাবা কি গলি, কি গলি আমার মামাটা। তো এই যে আমরা এখন শুয়ে পড়েছি, এখন 11:21। তো চলো আজকের ব্লগ এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। তো ঘুমও এসে গেছে আর এর আর ঘুম নেই, আবার তাকিয়ে দেখছি, দেখ কোয়েল, দেখ। আর কোয়েল আজকে আমার ফোনে ব্যস্ত, এরপরে কোয়েলের কমেন্ট আসবে, কোয়েল ফোনে ব্যস্ত। আমি ব্যস্ত না, আমি ব্যস্ত না, আমি ব্যস্ত না, এই পুরোটা করে, এই পুরোটা করে আমি খেলা করবো। কোয়েল ব্যস্ত, কোয়েল ব্যস্ত। মামা মিমি কই, কই তোমার মিমি, আপনারা সবাই ভালো থাকবেন, গুড নাইট বলে দাও, টাটা করে দাও মামা, টাটা করে দাও, শোনো টাটা করে দাও, হ্যাঁ টাটা টাটা। মিমি চোখটা ঢেকে রেখেছে, দুষ্টু মিমি, হ্যাঁ হ্যাঁ বুঝু বুঝু, গাছ চুপকা।